হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি হ্যান্ড পেইন্ট ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো একটি লাল কটন কামিজে কাশফুল এঁকে। প্রথমে আমি কাশফুলের পাতাগুলো এঁকে নিচ্ছি। কাশফুল এবং পাতা সাধারণত বাতাসের কারণে একই দিকে হেলে থাকে, তাই আমরা পাতাগুলো যে কোনো একদিকে হেলে আঁকছি। পাতাগুলো শুকিয়ে গেলে হোয়াইট পেস্টের সাথে সামান্য পরিমাণে সফটনার মিশিয়ে কাশফুলগুলো আঁকব। কাশফুল আঁকার জন্যে ফ্ল্যাট ব্রাশ উপযুক্ত। আমি একটি 16 নম্বর ফ্ল্যাট ব্রাশ দিয়ে ফুলগুলো আঁকছি। কাশফুল হ্যান্ড পেইন্ট করা অনেক সহজ, যারা ড্রয়িং জানে না তারাও কাশফুল আঁকতে পারবেন। আপনারা হোয়াইট পেস্টের পরিবর্তে পিডি লাইটের ফেভিকলি ফেব্রিক্স সাদা কালারটি ব্যবহার করতে পারেন। ডার্ক কালার কাপড়ে হ্যান্ড পেইন্ট করতে গিয়ে অনেকে অসুবিধায় পড়েন। এর কারণ হচ্ছে আপনারা অনেকেই সব কালারের মধ্যে হোয়াইট পেস্ট ব্যবহার করেন। হ্যাঁ, হোয়াইট পেস্ট ব্যবহার করবেন যেখানে হোয়াইট পেস্ট না দিলেই নয়, এমন জায়গাতে।
আরও কিছু কিছু কৌশল আছে যেগুলো ভিডিওতে বোঝানো সম্ভব না। যদি এই বিষয়ে আপনারা আরও জানতে চান তবে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন। আমাদের কাশফুল আঁকা প্রায় শেষ, এখন ফুলের ডালগুলো আঁকছি। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ।